মুসলমান মুসলমান, অথচ হযরত উসমান রাদিয়াল্লাহুকে শহীদ করলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করলো, ইমাম হাসানকে শহীদ করলো, ইমাম হুসাইনকে শহীদ করলো, আবার মুসলমানিত্ব দাবি করে। দাবি করলেই কি মুসলমান হওয়া যায়? আহলে বাইতের ব্যাপারে যেখানে স্বয়ং আল্লাহ ডাক দিয়ে বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবানকুমুর রিজসা আহলাল বাইত ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, আল্লাহ চায় আহলে বাইতকে পবিত্র রাখতে। আপনারা বলেন আল্লাহ যেটা চায় সেটা হয় কি হয় না? তাই আহলে বাইত পবিত্র না অপবিত্র? আর যারা আহলে বাইতের গর্দানে হাত দিল, রক্তাক্ত করলো, আহলে বাইতকে বিদায় দিল, যারা মদপান করত, যারা মদিনায় হামলা চালালো, যারা মক্কায় হামলা চালাইলো, আল্লাহর ঘর খানে কাবা পর্যন্ত হামলা চালাইলো, মদিনার মসজিদ নবীর দরজা বন্ধ রাখলো, মদিনায় নিঃশংস দর্শন চালালো, সেই গ্রুপগুলো যদি আজকে তাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তাদেরকে খেলাফতের যোগ্য বলে, আর আলেম দাবি করতে চায়, আমরা বলবো এটা নবীজির রক্তের সাথে দুশ্মনী ঠিক না ঠিক? এটা আহলে বাইতের সাথে দুশ্মনী ঠিক না ঠিক? এটা উম্মতের দাবি হইতে পারে? এরা সত্যের পথ হারাইছে ঠিক না ঠিক? আমরা অনুভব করব, অনুরোধ করব, ইমানের পথে ফিরে আসো, নবী প্রেমের পথে ফিরে আসো, সুন্নতের পথে ফিরে আসো, আহলে বাইতের প্রেমের পথে ফিরে আসো, অন্যথায় হাসরের ময়দানে নাজাতের আশা করা যায়? আর এদেরকে আমরা চিনে রাখবো, এটা আমাদের ইমানি দায়িত্ব। আমরা যদি সচেতন না হই, দেখেন রিক্সা চালায়, ভ্যান চালায়, দোকানদারি করে, অথচ তাদের ওই মতাদর্শ গ্রহণ করার পরে নামাজের ভিতরে 1000 লোক, 1000 লোকের ভিতরে সে যদি একজন হয়, দুইজন হয়, 1000 লোক নিয়ত বাঁধলো নাভির নিচে, ও বাঁধে নাভির উপরে, ও বাঁধে বুকের উপরে, কথা কন ঠিক না ঠিক? 1000 লোক আমিন বললে আসতে, তারে কি শিখাইলো যে সে আমিন জোরে বলতেই হবে? 1999 জন আসতে বলুক, ওই লোকটা আমিন জোরেই বলবে। 1000 লোক যদি মুনাজাত করে, 1999 জন মুনাজাত করলো, সে মুনাজাত করবে না, সে মিলাদ পড়বে না, সে দুরুদ সালাম দিবে না, সে কবর জিয়ারত করবে না, সে পিতামাতার ইসালে সব বিশ্বাস করবে না, সে ওলি আল্লাহদের সাথে দুশ্মনী করবে, সে জিকিরের মাহফিলে দুশ্মনী করবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা যদি এখনো সচেতন না হই, আমি অনুরোধ করব পা ধরে, আমরা যে যে পেশায় আছি, যে যে পেশায় আছি, আমরা বড় আলেম না হইতে পারি, কিন্তু আমাদের পূর্ব জামানা থেকে আল্লাহর হাবিবের যুগ থেকে অদ্যাবধি আমরা আলেমদেরকে ধরেই আসতেছি, আলেমদেরকে অনুসরণ করে আসতেছি। আমরা যাদেরকে অনুসরণ করি তারা জমিনে আল্লাহ পাকের ওলি ছিল ঠিক না ঠিক? আলেম ছিল, ওলি ছিল, আলেম ছিল, আল্লাহর বন্ধু ছিল, বিভিন্নভাবে ধোকা দিবে। এই দেখেন কোরআন এটা বলছে, এই দেখেন হাদিস এটা বলছে। আমরা সবাই কোরআন হাদিস বুঝি, কিন্তু আমাদের আলেমরা বুঝে কি বুঝে না? আমরা ধরে হক্কানি আলেমদের কাছে নিয়ে যাব ঠিক না ঠিক? কুলাউড়ার হক্কানি আলেম আছে, ফুলতুলিতে আলেম আছে, ঢাকায় আলেম আছে, সারসিনায় আলেম আছে, গোটা বাংলাদেশে আলেম জগতে এখন ইনশাল্লাহ 100 জনের 99 জন চার মাঝহাব চার তরিকার অনুসারী আমরা ঠিক না ঠিক? 100 জন। আর তোমাদের দুই একজন ইহুদির টাকায় ভাইরাল হয়েছে ভিডিও, আর ফেসবুক আর ইউটিউব দিয়ে তোমাদের ওই ভাইরালটা ইনশাল্লাহ আমাদের কাছেও আসবে। তোমরা ডাকো ময়দানে, আমরা আসতে রাজি ঠিক না ঠিক? কোন ময়দানে কখন আসবে? দেখো আহলে বায়েতের মর্যাদা, দেখো সরকারে দো আলমের মর্যাদা, দেখো সাহাবায়ে কেরামের মর্যাদা, আমরা আসতে রাজি ইনশাআল্লাহ।